অডিয়েন্সদের বলবো যে আপনারা যেমনভাবে প্রিপারেশন নিচ্ছেন নিন। তো এই পাশাপাশি এই যে চ্যানেলগুলো রয়েছে, বিশেষ করে ইওর ভয়েস আওয়ার সাকসেস, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। ইওর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রাইমারি ইন্টারভিউ বোর্ডের সামনে থেকে। তো একজন ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলেন, ওনার এক্সপিরিয়েন্সটা আমরা জেনে নেব। প্রথমে স্যার জানতে চাইবো আপনার নাম এবং ডিস্ট্রিক্ট নেম। আমার নাম প্রণয় কুমার বর্মন, আমি মালদা জেলার হবিপুর ব্লকের অন্তর্গত হবিপুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা, তো আপনি ইন্টারভিউ বোর্ডে প্রথমে প্রবেশ করার পর আপনাকে কী কী করতে হলো যদি বলেন প্রথম থেকে? প্রথমে যখন বোর্ডের ইন্টারভিউ টেবিলে প্রবেশ করলাম, সেই সময় মানে প্রথম তো আমি 2017 ক্যান্ডিডেট, তো আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতাটা এই যে যেহেতু টেবিলগুলো খুব কাছাকাছি লাগোয়া ছিল, যার দরুন খুব আওয়াজ হচ্ছিল, আর এই আওয়াজের ফলে আমার কথাগুলো স্যার ম্যামেরা বুঝতে পারছিলেন না। আমাকে প্রথমে কোশ্চেন করলেন যে আমি কোথা থেকে এসেছি। আমি বললাম যে হবিপুর ব্লক থেকে এসেছি, মানে হবিপুর ব্লকের অন্তর্গত হবিপুর গ্রাম থেকে এসেছি। তারপর বললেন যে আপনি আপনার লাস্ট কোয়ালিফিকেশান কী। আমি বললাম যে ইংরেজিতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছি। তো একটা স্যার জিজ্ঞেস করলেন, স্যারের কথাটা মনে পড়ছে না, তো পরপরই একটা ম্যাম বললেন যে আপনি একটা ডেমো দিন। আমি ডেমো দিতে উঠবো, সে সময় একটা আরও অন্য একটা ম্যাম জিজ্ঞেস করলেন যে আপনি কোন বিষয়ের উপর ডেমো দেবেন এবং কোন ক্লাস। তো আমি বললাম যে ক্লাস 3 ফল পেরে খাই। তো এইখানেও আমার কথাটা ওনারা বুঝতে পারছিলেন না, কারণ খুব আওয়াজ হচ্ছিলো বলে। আমি আমার উত্তরটা আবার রিপিট করি, ফল পেরে খাই, তারপর ডেমোটা দিই, ছবি আঁকি এবং আমি প্রশ্ন করতে শুরু করি। কিন্তু স্যার আর ম্যামেরা কোনো রেসপন্স করছিলেন না, তো আমি আর থেমে না থেকে আমি নিজের মতো করে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি এবং নিজের মতো করে ক্লাসটা চালাতে থাকি। তো মাঝপথে আমার ডেমোটা থামিয়ে দেন এবং ওনারা ডেকে নেন আমাকে। তো আপনার ডেমো আর ইন্টারভিউ নিয়ে টোটাল কত সময় লেগেছিল? প্রায় 6 থেকে 7 মিনিট। হ্যাঁ, আপনাকে কোনো সিচুয়েশনাল কোশ্চেন করা হয়েছে? হ্যাঁ, সিচুয়েশনাল একটা কোশ্চেন করেছিলেন যে ধরুন যে স্কুলে কোনো স্যাররা আসেননি, আপনি একাই আছেন, সেই ক্ষেত্রে ক্লাস 2 আর ক্লাস 3 এই দুটো ক্লাসকে আপনি ম্যানেজ করবেন কীভাবে। তো আমি বলেছিলাম যে ক্লাস 2 আর ক্লাস 3 এটা প্রথমে করবো, তাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। নেওয়ার পর যেটা করব যে ক্লাস 2-কে আমি তাদের একটা এক্সট্রা কারিকুলাম, যেমন ছবি আঁকা, তো সেই ছবি আঁকার কাজে তাদেরকে যুক্ত করে দিয়ে আর ক্লাস 3-র দিকে যাব। তো আর আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার টেবিল নাম্বার 6 ছিল। কতজন স্যার ম্যাম ছিলেন? 2 জন ম্যাম, 1 জন স্যার। আর আপনার টেট পাস 2017 স্যার? আমার 2017। এটা তো ফার্স্ট টাইম ইন্টারভিউতে আপনি এসেছেন, তো ফার্স্ট টাইম ইন্টারভিউতে কতটা স্যাটিসফাইড আছেন? স্যাটিসফাই অবশ্যই বলবো, খুব স্যাটিসফাই হয়েছি আমি। আর আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি, সেটি হচ্ছে একটা ম্যাম জিজ্ঞেস করলেন যে প্রাইমারিতে মিড ডে মিল ছাড়া আর কী কী প্রকল্প দেওয়া হয়। তো আমি বললাম ঐক্যশ্রী আর শিক্ষাশ্রী। তো ম্যাম বললেন যে ঐক্যশ্রী শিক্ষাশ্রী তো উচ্চ প্রাথমিকে দেওয়া হয়, তো প্রাইমারিতে কি? আমি বললাম যে ম্যাম ক্লাস 5 অবধি দেওয়া হয়, যেহেতু ক্লাস 5টা প্রাথমিকে অন্তর্গত হয়েছে, তো সেই ক্ষেত্রে ঐক্যশ্রী শিক্ষাশ্রীটা বলা যেতে পারে। তো ম্যাম বলে দিলেন যে বই খাতা তারপর জামা কাপড় তো দেওয়া হয়, তো সেটা হবে না। তো আমি বললাম যে ম্যাম এটা কোন প্রকল্পের মধ্যে পড়বে আমার এটা জানা নেই। এই পর্যন্ত ছিল, মানে এই প্রশ্নের উত্তরটা আমি সঠিকভাবে দিতে পারিনি। তো যারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ভিডিও দেখবে এবং ইন্টারভিউ দিতে আসবে, তো আপনি তাদের উদ্দেশ্যে কী বলতে চাইবেন? আর বেশি তো আর জেলা নেই, একটা মুর্শিদাবাদ আর দক্ষিণ 24 পরগনা বোধহয় আছে, নর্থ চব্বিশ পরগনা। তো এই দুটো ক্যান্ডিডেটকে, দুটো জেলার ক্যান্ডিডেটকে বলবো যে আপনারা যেইভাবে প্রিপারেশান নিচ্ছেন সেইভাবে নিন, ভয় পাওয়ার কিছু নেই। আর আমরা তো 2017 ক্যান্ডিডেট, আমাদের এটা প্রথম অভিজ্ঞতা, একটু ভয় ভয় কাজ করছিল। যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফেললাম, তো তারপর ভয় কিন্তু আপনা আপনি উধাও হয়ে গেল। তো যারা ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে, আমরা ওনাদের রিয়াকশান নিচ্ছি, আমাদের চ্যানেলের মাধ্যমে আপলোড করছি, আপনারটা তো আপলোড হবে। আপনি আমাদের এই উদ্যোগটাকে কীভাবে দেখছেন? আপনাদের উদ্যোগটা খুবই বাহবা দেওয়ার মতো, কারণ আপনার এই চ্যানেলটা থেকে ইওর ভয়েস আওয়ার সাকসেস এই চ্যানেল থেকে একদম স্যার আমার সাবস্ক্রাইব করা আছে। আপনার যখন 500 সাবস্ক্রাইবার ছিল, সে সময় আমি সাবস্ক্রাইব করেছি, তো আমি খুব উপকৃত হয়েছি, খুবই। আমি আজ সকালের দিকেও আপনার এই ভিডিওগুলো দেখে এসেছি এবং আপনাকে আমি খুঁজছিলাম যে কোথায় আছেন আপনিও। তো খুবই ভালো কাজ করছেন স্যার, খুবই ভালো কাজ করছেন, যে আমরা আমাদের মতো ক্যান্ডিডেট যারা নতুন ভাইবা দিচ্ছি, আমরা খুবই উপকৃত হচ্ছি। অডিয়েন্সদের বলবো যে আপনারা যেমনভাবে প্রিপারেশন নিচ্ছেন নিন। তো এই পাশাপাশি এই যে চ্যানেলগুলো রয়েছে, বিশেষ করে ইওর ভয়েস আওয়ার সাকসেস, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন,
শেয়ার করুন এবং লাইক করুন। তো থ্যাংকস ফর জয়েন উইথ আস এবং আমাদের ইওর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। জানতে হবে আপনার নাম এবং ডিস্ট্রিক্ট নেম। আমার নাম নাসরিন খাতুন, আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। একটু সরে আসবেন এদিকে। তো আপনি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করাবো, আপনি কী কী কোশ্চেন করাবো? আমাকে কোশ্চেন বলতে আমাকে প্রথমে ঢুকে বসতে বলা হলো, তারপরে সিগনেচার করলাম। আর আমার বাংলা অনার্স, কিন্তু আমাকে বাংলা অনার্স থেকে একটাও কোশ্চেন করা হয়নি। আমাকে ডেমো পড়াতে বললো যে কী পড়াবে, পড়ান। তাই আমি বললাম যে আমি বাংলা পড়াবো। বাংলা কী পড়াবে? একটা কবিতা পড়াবো ক্লাস ফোরে চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র সুনির্মল বসু। হ্যাঁ, তো বললো যে ঠিক আছে পড়াও, পড়াচ্ছি। পড়াতে পড়াতে পড়া চলাকালীন ডেমোর উপরে কোনো কোশ্চেন করেনি, শুধু বললেন যে আমি বোর্ডটা ইউজ করছিলাম না, তো উনি বললেন যে আপনি কি বোর্ডটা ইউজ করবেন না? তা আমি বললাম করা যায় না? হ্যাঁ নিশ্চয়ই যাই, তাহলে করুন। আমি মানে বললাম, যেহেতু একটা লাইনে মৌন কথাটা আছে, বললাম যে মৌন মানে কি বলো তো? চুপ থাকা। এভাবে বোর্ড ইউজ করলাম ব্যাস। তারপরে একটা বলতে বলতে একটা লাইন একটু ভুলে গেছিলাম, তো ওনারা বললেন থাক আর বলতে হবে না, ডেমো ভালো হয়েছে। তো কোশ্চেন করতে লাগলেন ইংলিশে দু একটা। আমাকে প্রথমে এমনি ওই টিএলএমের ফুল ফর্মটা ধরলেন, ওটা বললাম। তারপরে কোশ্চেন ইংলিশে, হ্যাঁ এই মুহূর্তে মনে পড়ছে না, তবে বেশি না, দুটো, একটা পারলাম আর একটা বললাম যে পা আমি তো পাচ্ছি। তো টোটাল আপনার ডেমো আর ইন্টারভিউ কতক্ষণ টাইম লাগবে? খুব কম, আমার ওই 7 মিনিট। এটাতেই আমাকে একটু ভালো লাগলো, কারণ ওনারা বললেন একটু ডেমোটা ভালো হয়েছে। এর আগে তো অতটা ইয়ে বুঝতে পারিনি, এখন দেখা যাক। ডেমোটার উপরেই বেশি জোর দিয়েছিলাম, ডেমোটাই ভালো হয়েছে। তো যারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ভিডিওটা দেখবে, অনেকে ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে আসবে, একটু সরে আসবেন, তো আপনি তাদের উদ্দেশ্যে কী বলতে চাইবেন, কীভাবে প্র্যাকটিস করা দরকার? প্র্যাকটিস বলতে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো। আমিও চ্যানেলটা ফলো করেছি, দেখেছি, হ্যাঁ দেখেছি, আমি দেখেছি, মিথ্যে কথা বলবো না, কারণ একটা চ্যানেল শুধু দেখিনি, আরও দু একটা দেখেছি, কিন্তু আমি এটা দেখেছি। এটাতে যদিও কমন না পেয়েছি, কিন্তু আমার মনে হয়েছে যে না, এটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেখলে অনেক কিছু লাভ হবে। তো থ্যাংকস ফর জয়েন উইথ আস এবং আমাদের ইওর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। নাম এবং ডিস্ট্রিক্ট নেম কি আছে? আমার নাম পাপিয়া ভট্টাচার্য, আমি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রাজাটি গ্রাম থেকে আসছি। তো আপনি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করার পর আপনাকে কী কী কোশ্চেন করা হলো? আমাকে জিজ্ঞাসা করা হলো আমার একাডেমিক কোয়ালিফিকেশান নিয়ে, কোথা থেকে পড়েছি সেটা জানতে চাওয়া হলো। তারপরে আমাকে আমাকে ডেমো দিতে বলা হলো। ডেমোটা খানিকক্ষণ হয়ে যাওয়ার পর ওনারা এবারে নানান বিষয় থেকে প্রশ্ন করতে শুরু করলেন। আমি দিলাম আমার ইংলিশ সাবজেক্ট ছিল, ক্লাস থ্রির আমি নাম্বার পড়াচ্ছিলাম। তবে অভিজ্ঞতা কিন্তু খুবই সুন্দর, ওনারা খুবই সহযোগী, খুব সুন্দরভাবে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, আমি সন্তুষ্ট। ডেমোর বাইরে আমাকে জিজ্ঞাসা করা হলো বাংলার দুটো বানান ধরা হলো। আচ্ছা, আমাকে ধরা হলো যে ছোটো থেকে আমরা যে নীতিকথার কথাগুলো সব পড়ে আসি শিখেছি, এটা আমরা কোন জায়গা থেকে পড়েছি পাঠ্য বইয়েতে। তারপরে আমাকে ধরা হলো ওই ক্লাস 3-1 থেকে একদম 5 পর্যন্ত কোন কোন বই আছে বা কোন বইগুলো কমন সেটা নিয়ে জিজ্ঞাসা করা হলো। তো আপনার অল ওভার ইন্টারভিউটা কতক্ষণ লেগেছে? আমার লেগেছে মিনিট 8 থেকে 10। 8 থেকে 10 মিনিট ছিল। আপনার টেবিল নাম্বার কত ছিল? 16 ছিল। 16 নম্বর টেবিল ছিল। আর টেট পাস কত সালে ছিল? টেট ছিল আমার 14। তো কতবার ইন্টারভিউতে এলেন এটা? দুবার এলাম। আপনার ভিডিওটা দেখবে এবং ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে আসবে, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? তাদেরকে আমি বলবো যে তারা যেহেতু নতুন জীবন গড়ার একটা স্বপ্ন দেখছে, অবশ্যই পরিশ্রম করবে, খাটবে, নিজেকে যতটা বেস্ট দেখানো যায়, বেস্ট অ্যাপ্রোচ যতটা দিয়ে ততটা চেষ্টা করো। আর ডেমো ক্লাসটা যেন সুন্দর করে করে আসে, নিজের মতো একটা চয়েস করে, বাকিটা এবারে সার্বিক সবটা একটু পড়াশোনা করতে হবে। তো থ্যাংকস ফর জয়েন উইথ আস এবং আমাদের ইওর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমার নাম বাপি মণ্ডল, আমি হুগলি থেকে এসেছি। তো আপনি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করার পর আপনাকে কী কী কোশ্চেন করা হলো? আমি ঢুকে আমার নাম কোথা থেকে আসছি সেটা জিজ্ঞেস করলো, তারপরে একটা ডেমো যেতে বললেন, আমার পছন্দ মতো ডেমো দিতে বলেছেন। আমি আমার সাবজেক্ট বাংলা থেকে একটা ডেমো করিয়েছি, তার আমি আমার সাবজেক্ট বাংলার উপর ডেমো দেখিয়েছি ওই ক্লাস ফোরের সবার আমি ছাত্র সুনির্মল বসু।
ডেমো থেকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হলো? ডেমো থেকে আমি যদি ওর পরিবেশের উপর, তো পরিবেশ যে দূষিত হচ্ছে এইভাবে তুমি ছাত্র, এগুলো তুমি ছাত্রদের মধ্যে কীভাবে তাদের মধ্যে যে কেন যে দূষিত হচ্ছে এবং কীভাবে দূষিত হচ্ছে সেগুলো কীভাবে বোঝাবে এবং কীভাবে সেগুলো প্রতিকারের উপায় কীভাবে তুমি বলবে, তো আমি ওটা বলার চেষ্টা করেছি যথারীতি। তারপর আমাকে ধরলেন জিকে থেকে, ধরলেন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিকে থেকে ধরেছিলেন, আমাদের মুখ্য সচিবের নাম ধরেছিলেন, আমাদের পূর্তমন্ত্রীর নাম ধরেছিলেন, আর আমাদের দেশের শিক্ষামন্ত্রীর নাম ধরেছিলেন এবং উপরাষ্ট্রপতির নাম ধরেছিলেন। আপনি সবগুলো উত্তর দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো আর আপনার ডেমো আর ইন্টারভিউ টোটাল সময় কত লেগেছিল? আট মিনিট। তা এমন কিছু কোশ্চেন যেটা আপনি পারেননি? দুজন ম্যাডাম ছিলেন, একজন স্যার ছিলেন। তো অল ওভার আপনার ইন্টারভিউটা ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। টেনশন করার কিছু কারণ নেই, যেটা জানার আছে সেটা বলে দেবে, আর না জানার থাকলে না বলে দেবে, ঠিক আছে? বেশি দ্বিধাগ্রস্ত হওয়া, কনফিউজ দেখানোর কোনো কারণ নেই, ঠিক আছে? ওনারা যথেষ্ট কোঅপারেটিভ এবং খুব ভালো ব্যবহার করছে। তো থ্যাংকস ফর জয়েন উইথ আস এবং আমাদের ইয়োর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে।